রাইট ক্লিক আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আজকে আপনাদেরকে যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্সেল এর উপর। এক্সেলে কিভাবে আপনি বিল ভাউচার তৈরি করবেন সে বিষয়ে আপনাদের কিছু গাইডলাইন করব। এক্সেলে বিল ভাউচার করা যায় এটা শুনতে আপনাদের কাছে অবাক লাগলো, সত্যি কথা বলতে কি খুব সহজে হ্যাঁ করা যায়, কারণ হচ্ছে আপডেট সফটওয়্যারগুলো আছে সেগুলোতে আপনাদের একটা ফরম্যাট দিয়ে রাখে যেগুলো আপনি ফলো করলে খুব সহজে তৈরি করতে পারেন। আর এই বিল ভাউচারটা আপনার আর এই বিল ভাউচারটার প্রয়োজনটা কোথায় পড়ে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিংবা আপনার কি বলে ওই প্রাইভেট কোম্পানি কিংবা বিভিন্ন বিজনেস সেন্টারের জন্য আপনার বিল ভাউচার যে কোনো সময় প্রয়োজন পড়তে পারে। আর তখন হঠাৎ করে সেগুলো আপনি কি কি থাকতে পারে, কিভাবে সাজাবেন, এত কাজ যদি করতে চান তাহলে তো আপনার জন্য অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আসলে আমাদের কাজের সুবিধার্থে এক্ষেত্রে কিছু বিল ভাউচার সফটওয়্যারে করে রাখা হয়েছে এক্সেলের, সেক্ষেত্রে যদি সেগুলোতে জাস্ট একটু এডিট করা যায় তাহলে অল্প সময়ে সে বিল ভাউচারগুলো তৈরি হয়ে যায়। তাহলে সেটা কিভাবে আমরা তৈরি করব সেটা দেখার জন্য আমাকে একটু প্রথম থেকে দেখাতে হবে। যেমন এটা আমরা কেটে দিচ্ছি, আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসছে, সেক্ষেত্রে দেখেন আমি এক্সেলের উপর ক্লিক করছি। ক্লিক করার পরে আমার সামনে একটি ইন্টারফেস চলে এসেছে। এই ইন্টারফেসে এই যে দেখেন এখানে লেখা আছে বিলিং স্টেটমেন্ট। আমরা এই বিলিং স্টেটমেন্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আর এটাতে কাজটা করার জন্য এটার উপর আপনি ডাবল ক্লিক করে এক্ষেত্রে এটাতে ঢুকবেন। ঢোকার পরে দেখেন এক্ষেত্রে লেখা আছে আপনার ইউর কোম্পানি নেম, অর্থাৎ আপনার কোম্পানি নেম কিংবা অ্যাড্রেস কিংবা আপনার প্রতিষ্ঠানের নামটা খালি জাস্ট এখানে একটু মডিফাই করে নেবেন। যেমন এক্ষেত্রে আমি এটা লিখে নিচ্ছি, যেমন নেমটা লিখে নিলাম রাইট ক্লিক, জাস্ট আমার প্রতিষ্ঠানের নামটা আমি জাস্ট লিখে নিলাম, যেমন আমার কোম্পানির নামটা হ্যাঁ এই তো লিখে নিলাম, ওকে রাইট ক্লিক। আর এখানে আছে স্টেট অ্যাড্রেস, অ্যাড্রেস এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে, আমি আপনি জাস্ট খালি অ্যাড্রেসটা এখানে বসিয়ে নিলেন। যেমন আমি এখানে অ্যাড্রেসটা বসিয়ে নিলাম, যেমন মাসকান্দা মাইমনসিং। ওকে, আর এখানে জিপ কোড যদি আপনার থাকে সেটা করে নেবেন, না থাকলে এটা কেটে দিতে পারেন। আর সিটিটা আপনি লিখে নেবেন, ধরেন জাস্ট আমি এটা কাজের সুবিধার্থে লিখে নিলাম, একটু মডিফাই করে দেবেন, ধরে নিলাম আমার ফোন নাম্বারটা এটাই হ্যাঁ ফ্যাক্স। আর আপনার ইমেলটা এখানে জাস্ট ডাবল ক্লিক করে এটাকে জাস্ট এডিট করে নেবেন। যেমন আমাদের এক্ষেত্রে ইমেলটা হচ্ছে এরকম, আর আইজিএসটা রাইট ক্লিক ডট ল্যাব অ্যাট দ্য রেট অফ gmail.com। ওকে, এই তো আমরা এই ক্ষেত্রে আমাদের ইমেলটাও লিখে নিলাম। আর স্টেটমেন্টে আপনার স্টেটমেন্ট হচ্ছে এন্টার স্টেটমেন্ট নাম্বার, আপনি যে তাকে স্টেটমেন্ট দেবেন সেটা নাম্বার এবং কোন ডেট কত সালে, এগুলো এই ক্ষেত্রে ডাবল ক্লিক করে আপনি জাস্ট খালি মডিফাই করে নিতে পারেন। এখন ধরেন এই বিলটা তৈরি হবে, এক্ষেত্রে একটা নাম লিখে নিলাম, যেমন লিখলাম আবরার, আর হ্যাঁ আবরার, হ্যাঁ আবরার এখানে কি টাইপ, কোন কা পারপাসে, এটা নাম্বার কি, ডেসক্রিপশন আপনার বর্ণনা, অ্যামাউন্ট, যেমন অ্যামাউন্ট এখানে লিখে নিলাম। তারপরে ধরেন তাকে আমরা পেমেন্ট করেছি 4000, তারপর ক্লিক করার সাথে সাথে দেখেন তার ব্যালেন্স আছে কত। এক্ষেত্রে আমরা দেখছি তার ডিউ অ্যামাউন্ট আছে 1000 টাকা, এক্ষেত্রে সব স্টেটমেন্ট চলে এসেছে। আর আপনি যদি এই কাস্টমার আইডিটা যদি দিতে চান, যেমন এক্ষেত্রে আমি আইডিটা দিয়ে দিলাম 2001, আইডিটা দিয়ে দিলাম, আর স্টেটমেন্ট আইডি তারিখগুলো সব এক্ষেত্রে এডিট করে জাস্ট আপনার একটা ফরম্যাট দাঁড়িয়ে গেছে। এই ফরম্যাটটা জাস্ট এখন আপনি আপনার ক্লায়েন্ট কিংবা আপনার যাকে এটা দিতে হবে জাস্ট প্রিন্ট আউট করে দিয়ে দিতে পারবেন। আর প্রিন্ট করার জন্য নর্মালি যেরকম আপনারা এমএস ওয়ার্ডে প্রিন্ট করেন কন্ট্রোল পি চাপার সাথে সাথে আপনার এই যে দেখেন এই পেজটা আমার
সামনে চলে এসেছে এই ভাউচারটা, এই বিল ভাউচারটা এসেছে, এখন জাস্ট খালি প্রিন্ট করে দিবেন, জাস্ট হয়ে গেল। অর্থাৎ হচ্ছে আপনার সময়কে সেভ করার জন্য আপনার রেডিমেড একটা ফরম্যাট দেওয়া আছে, জাস্ট আপনার তথ্যগুলো খালি জাস্ট একটু আপডেট করে নিলে, একটু এডিট করে নিলে হয়ে যাচ্ছে। আর এটার জন্য গ্রাফিক্স কিংবা ওয়ার্ডে বসে ঘন্টার পর ঘন্টা সময় দেওয়ার কোনো অপশনই নেই। আপনি যদি একটু স্মার্টলি এটাকে একটু দেখেন এবং আপনার যদি একটু এডিট করে নেন তাহলে অল্প সময় হয়ে যাচ্ছে। আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটি অনেক উপকারে আসবে। যদি আপনাদের উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর শেয়ার করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, অন্য দিন দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।